আমরা এখন পিভিআর এ চলে এসেছি। তোমরা এই মিউজিকটা শুনলে আমি এখন পজ করে রেখেছি এই মিউজিক। প্রবলেম যে হেয়ার ফল, ঠিক আছে? এখন মানে ইন্টারভাল চলছে মুভিটা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো এন্ড সুস্থ আছো। তো রোজকার মতো আজকেও সানডে ওয়ালা ল্যাথখোর ওয়ালা ব্লগ আমি স্টার্ট করছি। সকাল সকাল ব্লগটা একটু মানে দেরি করে শুরু হয়েছে, সানডে বুঝতেই পারছো, মানে ঘুম তো বানতা হয় বলো, একটু লেট করে করে। তো একই আমাদের এখানে কেউ শাসন করার নেই, সত্যি কথা বলতে গেলে একদম সেই লেট করে উঠি। যেহেতু উঠে আমরা একদম চা আর আজকে কেক খেয়েছি, ওই তোমাদেরকে দেখালাম না আগের দিন উইঙ্কিজের কেকটা, তো একটুখানি ছিল, আমি আর শুভদীপ মিলে খেয়ে নিয়েছি। আর আজকে রোববার মানেই মাংস ব্যাপার থাকেই, তো একবারে মাংস ঝোল আর ভাত বানিয়ে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করেছি। আগের ব্লগে বলছিলাম না, নায়কার আমার একটা বিশাল বড় পার্সেল আসার বাকি আছে, এই যে আজকে ফাইনালি এসে গেছে। তো আনবক্সিং ভিডিওটা আজকে করতে পারি বা নাও করতে পারি আমি তোমাদের সাথে জানি না, নেক্সট টু নেক্সট ব্লগে হয়তো শেয়ার করে দেবো, কারণ আজকে আমাদের একটা প্ল্যান আছে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। আমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি, অ্যান্ড সেটা হচ্ছে যে মানে প্রায় প্রায় সময় তোমরা নিজেরা, এটা একটা আমাদের কমন লাইফের প্রবলেম যে হেয়ার ফল, ঠিক আছে? হেয়ার ফল মানে যেটা হয় আমাদের ডিউ টু সাম তোমার যেটা ওয়াটার পলিউশন, মানে চারিদিকে এখন জল যা অবস্থা, যেরকম জল আসে আমাদের ফ্ল্যাটের জল তো ভীষণই বাজে। তোমাদেরকে একটা জিনিস আমি যা শেয়ার করছি, তোমরা যারা এই হেয়ার ফল নিয়ে একটু সমস্যা হচ্ছে, দুটো জিনিস করবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের ওয়াটার পিউরিফায়ার, মানে যে মিনারেল ওয়াটার যেটা তোমরা যে জল খাও সেই জলে মাথা ধোবে, ঠিক আছে? আর শ্যাম্পুটা দেখো যে ডিপেন্ড করছে কার কোনটা স্যুট করছে, সেটা আমি সাজেস্ট করতে পারছি না। তো আর আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমার মেথি মানে ভেজা, মানে মেথি দিয়ে আর নারকোল তেল, নারকোল তেল, কোকোনাট অয়েল, আমি প্লেন যে কোকোনাট অয়েল হয় না, আমি বোধহয় ওইটা কোথায় রেখে যাই না, তো ওইটা ইউজ করে প্লেন ওটা তোমার ফোটাবে, মেথি যেটা পাওয়া যায় নারকোল তেলে জাস্ট ফোটাবে আর ঠান্ডা করবে, এটা ঠাকুর ঠান্ডা হচ্ছে, এবং ঠান্ডা করে জাস্ট স্ক্যাল্পে ম্যাসাজ করবে। আর আজকে আমার স্ক্যাল্পে ম্যাসাজ করবে হচ্ছে শুভ, আজকে বলে না ও প্রায়ই করে দেয় আমাকে এই জিনিসটা, এত আরাম লাগে তোমাকে, তোমাদের কি বলবো, যেদিন তেল মাখি মানে সেদিনটাও ম্যাসাজ করে দেয়, সেদিনটা আমার বেলায় শ্যাম্পু করে নিই। তো এই জিনিসটা করে দেখতে পারো, তোমাদের যে মানে মানে হেয়ার যে ব্লাড সার্কুলেশন হয় না রুটে, সেটা ভীষণ ইম্প্রুভ হয়ে যায়। আর আমি বলবো না যে 100% হেয়ার ফল আমার কমেছে, অ্যাটলিস্ট যেই রেটে কম মানে পড়ছিল না তার থেকে অনেকটা বেটার হয়েছে। এই ট্রিকটা কিন্তু ফলো করে দেখতে পারো। তোমরা এই মিউজিকটা শুনলে আমি এখন পজ করে রেখেছি এই মিউজিকটা, যে তোমরা শুনেছো আমি জানি অনেকজনই এই মিউজিকটা শুনে থেকেছো। অ্যান্ড এই মিউজিকের দুটো জিনিস আমি খুব ইম্পর্টেন্ট করে এখন বলতে চাই। কেন? কারণ আমি জানি না কি হঠাৎ করে আমি ট্রান্সফরমার্সের একটু দেখছিলাম আর কি টিটবিটস, তখন আমার এই মিউজিকটা মনে পড়লো, তো আমি ভাবলাম না একবার দেখি, শুনেই নি গানটা। তো মানে এই গানটা বা বলো বা এই ব্যান্ডের সাথে না আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, বিশ্বাস করো। মুভিটা তো ভালোই ছিল, ট্রান্সফরমার্স খুবই ভালো লেগেছিল, শিয়া লেবফ ছিল, মেগান ফক্স ছিল, তো খুব ভালো ছিল। বাট ব্যান্ড লিঙ্কিন পার্ক, দিস ইজ দ্য ফার্স্ট ইংলিশ ব্যান্ড উইচ আই হ্যাড হার্ড ইন মাই লাইফ, আমার ফার্স্ট ব্যান্ড। আর যে লিড সিঙ্গার চেস্টার বেনিংটন, তোমরা জানো মারা গেছে ইন দ্য সেন্স সুসাইড করেছিল। তো বিশ্বাস করো তখন আমি অফিসে যেতাম, সকালবেলা বাসে করে যেতাম, ডেইলি এদের গান শুনতাম, লিঙ্কিন পার্কের প্রত্যেকটা গান আমার ফেভারিট। তো যখন উনি মারা গেছিলেন আমি যখন জানতে পেরেছিলাম, পরের ধরে নাও এক সপ্তাহ দেড় সপ্তাহ অবধি পুরো ওয়ার্ল্ড জুড়ে চেস্টার বেনিংটনকে ট্রিবিউট দেওয়া হয়েছিল। অ্যান্ড আমি বাসে যেতে যেতে মোবাইলে ইউটিউবে ডেইলি শুধু সার্চ করতাম চেস্টার বেনিংটন ট্রিবিউট, মানে আমি এত ইমোশনাল ছিলাম, এত ইমোশনাল হয়ে গেছিলাম, মানে আমি লিটারেলি কেঁদেছিলাম। মানে এমন একটা ছিল, একটা ট্রিবিউট আমি দেখেছিলাম যেখানে আই থিঙ্ক ভুলে গেলাম আমি সে ডিজেটা, সে লিঙ্কিন পার্কের এই মিউজিকটাই নিউ ডিভাইডটাকে স্লো করে চালিয়েছিল, অ্যান্ড বিশ্বাস করে চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। অ্যান্ড আমি চেস্টার বেনিংটনকে নিয়ে স্পেসিফিক্যালি কেন বলতে চাইছি, কারণ ওই মানুষটা যে লড়েছিল নিজের ডিপ্রেশনের সাথে, ওর প্রত্যেকটা গানের যে লিরিক্স ও নিজে লিখেছে নিজে, অ্যান্ড প্রত্যেকটা লিরিক্স যখন আমরা ও বেঁচেছিল যখন শুনতাম তখন অত বুঝতে পারতাম না, বাট এখন তুমি যদি গানগুলো শোনো অ্যান্ড তার লিরিক্সগুলোকে একটু ভালো করে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে ওই লিরিক্সগুলোতে কত পেন ছিল। সেই পেনটাকে ও কাম করে, নিজেকে কাম করে এই গানগুলো বানিয়েছিল, অ্যান্ড বিশ্বাস করো হি ইজ ওয়ান অফ দ্য রোল মডেল ফর এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ অনেকজন শুনুনি, অনেকজন ওনার ব্যাপারে জানো না, বাট প্লিজ আমি বলবো তোমরা প্লিজ চেক আউট করো চেস্টার বেনিংটন লিঙ্কিন পার্ক ব্যান্ডের, অ্যান্ড
দিস ইজ নস্টালজিয়া। আমার যখনও মনে পড়ে আমি এদের গান শুনি, হেভি লাগে, দারুণ। চারিদিকে জল এখন পুরো শুকিয়ে গেছে, আজকে সারাদিন বৃষ্টি হয়নি। আমরা ল্যাকমি সেলনে পৌঁছে গেছি, দেখি আমার অ্যাপয়েন্টমেন্টটা 5:30 ছিল। আমার ফাইনালি আইব্রো ডান, আইব্রোটা না করলে জানো মনে কিরকম অসুস্থ অসুস্থ না, মানে লোকজন ভাবে যে কি হয়েছে কি হয়েছে, এরকম একটা ভাবে। ঠিকঠাক করেছে আইব্রোটা? ও তো বোঝে না, আমি ওয়েব সাইডে ঢুকেছিলাম, ওয়েব সাইডে অ্যাজ ইউজুয়াল আমার পছন্দ হয়নি। তো আমার এখানে এই সিনিক বিউটিটা এত সুন্দর লাগে, জানি না তোমরা কতটা ক্যামেরা বুঝতে পারছো, কারণ এখানে একটা গ্লাস লাগানো আছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে পাহাড়গুলো কি সুন্দর বয়ে যাচ্ছে দেখো, মানে এটা পুরোটা ট্রান্সপারেন্ট। আর এই যে মলটা, দারুণ ভিউ। আমরা পিভিআরে চলে এসেছি, এখন ঢুকবো, জাস্ট টিকিট স্ক্যান করবো, টিকিটটা অলরেডি কাটা আছে। তো যারাও টিকিটটা চেক করিয়ে তারপর ব্লগ করছি। তো এই আমরা এখন পিভিআরে চলে এসছি, তো এখন আমরা জাস্ট রকি আর রানী কি হানি দেখে তারপরে ফাইনালি তোমাদেরকে ফিল্ম রিভিউটা দিয়ে দেবো। ক্লিনিং দেখলো আমাদের যে অডি ফোরটা ক্লিন করছে, ও সেই খাবারের পিছনে ছুটলো। আমি বললাম ওকে ইন্টারভ্যালে নে, বাট এখন হ্যাঁ জানে, দেখেছিস লাইনটা দেখেছিস তো একবার, ততক্ষণে ক্লিন হয়ে যাবে। আমি এদিকে দাঁড়াচ্ছি, তুই ওদিকটা দাঁড়া। আমাদের পপকর্ন নেওয়া হয়ে গেছে, আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কসটা নিলেই ব্যাস চলে যাবো। রেস্টুরেন্টে এসেই আমরা গপাগপ খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো প্রথমে এলো চিকেন মালাই টিক্কা, তো সেটা এসে গেছে এখন। আর মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছি বাটার চিকেন আর নান। হ্যাঁ, তো আপাতত এইটাই হচ্ছে আমাদের খাবারের এ। তো চলো এখন জাস্ট স্টার্ট করে নিই। তোমরা দেখলে আমরা খাচ্ছিলাম মানে বাটার চিকেন আর বাটার নান, আর তার আগে মালাই টিক্কা। ও বিশ্বাস করো, মালাই টিক্কাটা অনেক দিন পরে এত ভালো কাবাব খেলাম। বাটন চিকেনটা অতটা বেশি ভালো লাগলো না, কারণ মানে এর আগে ওইখানে খেয়েছি বুঝলে তো, এবার তখন যে শেফটা ছিল যে বানাতো আর এখন যে শেফটা ছিল সেটা ডিফারেন্ট, তো টেস্টটা অনেকটাই আলাদা ছিল, মানে অতটা বেশি ভালো লাগলো না, একটা নান খেয়ে চলে এসেছি। তো যাই হোক, মুভিটা দেখে আসলাম, মুভির ব্যাপারে তো তোমাদেরকে বললামই না। তো যেটা আমি লিফটের যতটুকু বলতে পেরেছিলাম তারকে আমি যদি এক্সটেন্ড করি, সেটা আমি বলতে পারি যে মুভিটা
কি বলতো মিক্স অ্যান্ড ম্যাচ, মানে সো সো টাইপের, মানে ফার্স্ট হাফটা হাসি পেয়েছে ঠিকই, বাট কি করতে চেয়েছে ফার্স্ট হাফে বুঝতেই পারলাম না, কোথা থেকে কোন লাভ অ্যাঙ্গেল ঢোকাচ্ছে, কোথায় কি করছে, কখনো এখানে আসছে, হঠাৎ করে নেক্সট সিনটা কোথায় অন্য জায়গায় হয়ে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি এদিক থেকে ওইদিক হয়ে যাচ্ছে। 3 মাসের মধ্যে নাকি পুরো কথক ডান্স শিখে নিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছে, হ্যাঁ যেগুলো দেখানোর চেষ্টা করেছে যে মেসেজগুলো, সোশ্যাল মেসেজগুলো ওইগুলো ভালো ছিল, ঠিক আছে। আমাদের বাঙালিদেরকেও দেখিয়েছে, বাঙালি কালচারকেও দেখিয়েছে, ঠিক আছে। তো ভালো লাগলো, বাট ওয়ান টাইম ওয়াচ আর কি, আমি এর থেকেও ভালো ওয়ান টাইম ওয়াচ মুভি দেখেছি, এটুকুই বলতে পারি। অঙ্কনার আবার খুব ভালো লেগেছে, ও আমাকে এটাই বললো। তো যাই হোক, আমি সোসো বলবো, আর আমি মানে যদি রেটিং দিতে যাই তাহলে 2.5 দেবো আউট অফ 5, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, দেখা হয়ে গেল, অনেকদিন পরে মুভি দেখলাম, ভালো লাগলো। এরপরে যেটা আসবে দেখি কোন মুভিটা আসছে, যা শুনছি 11 তারিখ OMG 2 আসার কথা ছিল, বাট সেন্সর বোর্ড কিছু সিনস কেটে দিচ্ছে, তো সেটার জন্য নাকি ডিলে হতে পারে, জানি না এখনো। তো যদি ওইটা আসে তাহলে তারপর ওইটা দেখতে যাবো। তো যাই হোক, মুভিটা দেখে আসলাম, মুভির ব্যাপারে তো তোমাদেরকে বললামই না। তো যেটা আমি লিফটের যতটুকু বলতে পেরেছিলাম তারকে আমি যদি এক্সটেন্ড করি, সেটা আমি বলতে পারি যে মুভিটা কি বলতো মিক্স অ্যান্ড ম্যাচ, মানে সো সো টাইপের, মানে ফার্স্ট হাফটা হাসি পেয়েছে ঠিকই, বাট কি করতে চেয়েছে ফার্স্ট হাফে বুঝতেই পারলাম না, কোথা থেকে কোন লাভ অ্যাঙ্গেল ঢোকাচ্ছে, কোথায় কি করছে, কখনো এখানে আসছে, হঠাৎ করে নেক্সট সিনটা কোথায় অন্য জায়গায় হয়ে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি এদিক থেকে ওইদিক হয়ে যাচ্ছে। 3 মাসের মধ্যে নাকি পুরো কথক ডান্স শিখে নিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছে, হ্যাঁ যেগুলো দেখানোর চেষ্টা করেছে যে মেসেজগুলো, সোশ্যাল মেসেজগুলো ওইগুলো ভালো ছিল, ঠিক আছে। আমাদের বাঙালিদেরকেও দেখিয়েছে, বাঙালি কালচারকেও দেখিয়েছে, ঠিক আছে। তো ভালো লাগলো, বাট ওয়ান টাইম ওয়াচ আর কি, আমি এর থেকেও ভালো ওয়ান টাইম ওয়াচ মুভি দেখেছি, এটুকুই বলতে পারি। অঙ্কনার আবার খুব ভালো লেগেছে, ও আমাকে এটাই বললো। তো যাই হোক, আমি সোসো বলবো, আর আমি মানে যদি রেটিং দিতে যাই তাহলে 2.5 দেবো আউট অফ 5, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, দেখা হয়ে গেল, অনেকদিন পরে মুভি দেখলাম, ভালো লাগলো। এরপরে যেটা আসবে দেখি কোন মুভিটা আসছে, যা শুনছি 11 তারিখ OMG 2 আসার কথা ছিল, বাট সেন্সর বোর্ড কিছু সিনস কেটে দিচ্ছে, তো সেটার জন্য নাকি ডিলে হতে পারে, জানি না এখনো। তো যদি ওইটা আসে তাহলে তারপর ওইটা দেখতে যাবো। তো যাই হোক, মুভিটা দেখে আসলাম, মুভির ব্যাপারে তো তোমাদেরকে বললামই না। তো যেটা আমি লিফটের যতটুকু বলতে পেরেছিলাম তারকে আমি যদি এক্সটেন্ড করি, সেটা আমি বলতে পারি যে মুভিটা কি বলতো মিক্স অ্যান্ড ম্যাচ, মানে সো সো টাইপের, মানে ফার্স্ট হাফটা হাসি পেয়েছে ঠিকই, বাট কি করতে চেয়েছে ফার্স্ট হাফে বুঝতেই পারলাম না, কোথা থেকে কোন লাভ অ্যাঙ্গেল ঢোকাচ্ছে, কোথায় কি করছে, কখনো এখানে আসছে, হঠাৎ করে নেক্সট সিনটা কোথায় অন্য জায়গায় হয়ে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি এদিক থেকে ওইদিক হয়ে যাচ্ছে। 3 মাসের মধ্যে নাকি পুরো কথক ডান্স শিখে নিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছে, হ্যাঁ যেগুলো দেখানোর চেষ্টা করেছে যে মেসেজগুলো, সোশ্যাল মেসেজগুলো ওইগুলো ভালো ছিল, ঠিক আছে। আমাদের বাঙালিদেরকেও দেখিয়েছে, বাঙালি কালচারকেও দেখিয়েছে, ঠিক আছে। তো ভালো লাগলো, বাট ওয়ান টাইম ওয়াচ আর কি, আমি এর থেকেও ভালো ওয়ান টাইম ওয়াচ মুভি দেখেছি, এটুকুই বলতে পারি। অঙ্কনার আবার খুব ভালো লেগেছে, ও আমাকে এটাই বললো। তো যাই হোক, আমি সোসো বলবো, আর আমি মানে যদি রেটিং দিতে যাই তাহলে 2.5 দেবো আউট অফ 5, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, দেখা হয়ে গেল, অনেকদিন পরে মুভি দেখলাম, ভালো লাগলো। এরপরে যেটা আসবে দেখি কোন মুভিটা আসছে, যা শুনছি 11 তারিখ OMG 2 আসার কথা ছিল, বাট সেন্সর বোর্ড কিছু সিনস কেটে দিচ্ছে, তো সেটার জন্য নাকি ডিলে হতে পারে, জানি না এখনো। তো যদি ওইটা আসে তাহলে তারপর ওইটা দেখতে যাবো। আমরা শুনেই নিলে শুভদীপের মুখ থেকে যে অ্যাকচুয়াল মুভি রিভিউটা কি, ও যেটা বললো যে হ্যাঁ মিক্স, তবে আমার ও যে 2.5 দিয়েছে আউট অফ 5, আমি হয়তো একটু 3 বা 3.5 দেবো আউট অফ 5। মানে আমার না মানে কি বলতো এরকম টাইপের লাভ স্টোরি খুব ভালো লাগে, প্লাস এটা না মানে যারা তোমার আগেকার দিনের মানে লোক, যারা শাবানা আজমিকে ভালোবাসে, ধর্মেন্দ্রকে ভালোবাসে, তো ওদের জন্য কিন্তু ওটা একটু বেশ ভালো লাগবে, একটু বেশ আগেকার দিনের একটা ভাইবস আছে। তো এটা দুটো আর কি লাভ স্টোরি কম্পেয়ার না কি দেখিয়েছে, আমি আর কিছু বলছি না, তোমরা যাও গিয়ে দেখে এসো, ভালো লাগবে। ওয়ান টাইম ওয়াচ, মজা হিসেবে নাও, লজিক খুঁজো না, আর জাস্ট ফর ফান মুভিটা দেখো। আর আমার অ্যাকচুয়ালি আই এম নট আ আলিয়া ফ্যান, প্লিজ কেউ মাইন্ড করো না। তো আমার আলিয়াকে আমার সামহাও এখানে বাঙালি হিসেবে আমার পার্সোনালি কিন্তু আমি মানে বলছি ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। আর রণবীর তো অ্যাজ ইউজুয়াল ওর তো অ্যাক্টিং সেমই থাকে প্রায় সবকটা বইতেই, তো ওর ফানি ক্যারেক্টার ওকে তো ভালোই লাগে, ঠিক আছে। মানে বইটাও সো সো লেগেছে, ওই তো তোমাদেরকে শুভদীপ বললো ফার্স্ট পার্টটা খুব একটা ঠিক যায়নি, মানে মানে বেশি হাসার আর বেশি গান দেখিয়ে ফেলেছে। তো সেকেন্ড পার্টটা থেকে, সেকেন্ড পার্টেরও মিডল থেকে ব্যাপারটা একটু সিরিয়াস যখন হলো তখন বেশ ভালো লাগছিল। তো যাই হোক, যেটা ক্লাইম্যাক্স হয় সিরিয়াস,
তো যাই হোক বইটা ভালো লেগেছে মোটামুটি গিয়ে দেখে এসো আর হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি ও ঠিক আছে তো বাচ্চাদের সাথেও গিয়ে যেতে পারো আর তো আজকের ব্লগটা এইভাবেই এন্ড করছি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আজকের জন্য টাটা।